নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ যেন ততই আরো বেশি করে ঘনীভূত হচ্ছে। আর সেই উদ্বেগ এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট করানোর সেই আদেশের বিরুদ্ধে, সেই নির্দেশের বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত রাজ্যকে এবং নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে যেতে দেখা গেছে। সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আছাড় খেয়ে পড়েছে রাজ্য সরকার এবং সঙ্গে নেওয়া হয়েছে যথারীতি রাজ্য নির্বাচন কমিশনকে। আর এতেই কিন্তু একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে যে তৃণমূল নেতারা মুখে যাই বলুন না কেন, টিভির সামনে, টিভির ক্যামেরার সামনে যতই বুক থাপড়ানোর চেষ্টা করুন না কেন, বুকে কিন্তু তাদের ভয় ধরেছে, আতঙ্কের মধ্যে তাদের কিন্তু একটা দিন কাটতে শুরু করেছে। এবং বলা ভালো যে তৃণমূল এই মুহূর্তে বিরোধীদের যে পাতা ফাঁদ, সেই ফাঁদে কিন্তু পড়ে গেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারে বিরোধীদের যে পাতা ফাঁদ, সেই ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলেছেন। কেন বলছি এই কথা? কেননা বন্ধুরা, আপনারা জানেন যে এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, অর্থাৎ প্রধান বিচারপতি টিএসসি জ্ঞানমের ডিভিশন বেঞ্চের যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর রায়, সেই রায়ের পরেই শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে এরপরেও রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশন থামবে না, এরা সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এই যে ভোট করানোর আদেশ, সেই আদেশ হয় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, না হয় আটকানোর চেষ্টা করবে, আদেশটা বদলানোর চেষ্টা করবে। এবং সেই মতোই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে আগেভাগেই সুপ্রিম কোর্টে গিয়ে কেভিয়েট দাখিল করে রেখেছেন। কেভিয়েট দাখিল করে রাখা মানে হচ্ছে এই সংক্রান্ত মামলায় এরপর যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশন সত্যি সত্যি মামলা করে, তাদেরও যাতে মতামত আদালত জানতে চায়। অর্থাৎ একতরফাভাবে রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য শুনে যাতে মামলাটার রায় না দেওয়া হয়, অন্তর্বর্তী কোনো ফয়সলা না শুনিয়ে দেওয়া হয়। এবং সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছিলেন বলে তিনি আগেভাগেই সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করে রেখেছিলেন। এখন এইখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে বাহবা দিয়ে লাভ নেই, শুভেন্দু অধিকারীর পাশাপাশি কিন্তু কংগ্রেসও ঠিক একই চালে সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করে রেখেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস এই দুটো পক্ষই কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, সেই রায় যাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশন পাল্টে ফেলতে না পারে, সেজন্যই আগেভাগে একেবারে সেখানে ব্যবস্থা করে রেখেছে। এবং এই ব্যবস্থার পর কিন্তু কোথাও যেন তৃণমূল এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে একটা সংশয় ছিল যে আদৌ সুপ্রিম কোর্টে যাওয়া হবে কি না। এবং এই জন্যই দেখা গিয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ কিন্তু গতকাল সংবাদ মাধ্যমের সামনে এই সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে যেটা বলেছিলেন যে না, আর কোনো আইন আদালত নয়, কলকাতা হাইকোর্ট যেটা রায় দিয়েছে, যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে, সেই নির্দেশই তারা মেনে চলবেন, সেই নির্দেশ মতোই তারা এবারের পঞ্চায়েত ভোটটা করাবেন। কিন্তু খেলা দেখুন যে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সেই মন্তব্যের, সেই বক্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই যেটা জানা গেল যে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর, তার বিরুদ্ধে মামলা ঠুকে বসে আছে। আজকে শনিবার সুপ্রিম কোর্ট এমনিতেই বন্ধ, রবিবারও বন্ধ, কিন্তু রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশনের এই যে মামলা করার তাগিদ এতটাই বেশি যে তারা কিন্তু সোমবার পর্যন্ত অপেক্ষা করেননি, তারা শনিবারই ছুটির দিনেই একেবারে অনলাইনে মামলাটা ঠুকে দিয়ে বসে আছে, যাতে এতটুকু সময় হাত থেকে না বেরিয়ে যায়। এবং এই যে সময়, সেই সময় নিয়ে কি ধরনের খেলা চলছে বন্ধুরা আপনারা জানেন, যে এর আগে যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 7টি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা রাজ্য নির্বাচন কমিশনকে বলেছিল, রাজ্য নির্বাচন কমিশন কিন্তু সেখানে 48 ঘন্টা কাটিয়ে সেই রায় বুঝতে পারেনি বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে আছাড় খেয়ে পড়েছিল, বোকা সাজার চেষ্টা করেছিল। কিন্তু তার বদলে কী মিলেছিল বন্ধুরা আপনারা দেখেছিলেন যে 7টি স্পর্শকাতর জেলা নয়, একেবারে পুরো পশ্চিমবঙ্গেই কিন্তু পঞ্চায়েত ভোটটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়ে দিয়েছিল। এবং এটাও কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে এই কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু পশ্চিমবঙ্গে নিয়ে আসতে হবে।
কিন্তু খেলা দেখুন যে এখানেও ঠিক একইভাবে সেই 48 ঘন্টা সময় কাটানোর পর যেটা দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের কাছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে চাওয়া তো দূরের কথা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে গেল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ এখানেও কিন্তু কলকাতা হাইকোর্টের যে 48 ঘন্টা দেওয়া সময় সেই সময়টাকে নিয়েও কিন্তু এদিন রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশনকে খেলতে দেখা গেল। সেই 48 ঘন্টা নষ্ট করে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকতে দেখা গেল। আর এখানেই কিন্তু বেশ একটা জিনিস ধরা পড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনিই কিন্তু রীতিমতো একেবারে জালে পড়ে গেছেন, তিনি কিন্তু ফাঁদে পড়ে গেছেন এবং ফাঁদে পড়ে রীতিমতো ছটফট করছেন। তিনি কোনোভাবেই চাইছেন না যে কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোটে আসুক, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট হোক। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার দাবি করেছেন যে মানুষের এত কাজ করা হয়েছে, মানুষের জন্য এই সরকার এত কাজ করেছে যা ইতিপূর্বে কখনো হয়নি, ভবিষ্যতেও কখনো সম্ভব হবে কিনা সন্দেহ আছে। এবং শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, শুধুমাত্র ভারতে নয়, এই ধরনের উন্নয়নের কাজ নাকি সারা বিশ্বেই হয়নি। এরপরেও রাজ্য সরকারকে এই পঞ্চায়েত ভোট নিয়ে এত চিন্তা করতে হচ্ছে কেন? পঞ্চায়েত ভোটে কেন একটা পরাজয়ের ভয় রাজ্য সরকার কিংবা রাজ্যের তৃণমূল সরকারকে এত আতঙ্কে ফেলে রেখেছে, সেটাই হচ্ছে প্রশ্ন। এবং সেই আতঙ্ক কতটা সেটা কিন্তু খোদ তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে সভা সেই সভায় কিন্তু ধরা পড়েছে। তৃণমূল নেত্রীকে দেখা গেছে যে তিনি রীতিমতো উদ্বেগের সঙ্গে বেপরোয়াভাবে ভাষণ দিচ্ছেন, বেপরোয়াভাবে তিনি কিন্তু বিরোধীদের আক্রমণ করছেন। এবং শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের ওপর যে আর রাজ্য সরকারের ভরসা নেই, রাজ্য সরকার যে কলকাতা হাইকোর্টের উপর ভরসা করে চলতে পারছে না, তার জন্য কিন্তু একটা বেপরোয়া মনোভাব এবার রাজ্য সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে, সেই সঙ্গে ওই বাঘের সঙ্গে ফেউয়ের তালে তাল দিয়ে চলার মতো করেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকেও সঙ্গে নিয়ে যেতে দেখা যাচ্ছে। আর এখানেই অনেকেই যেটা বলছেন যে আসলে এই যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট করানোর কলকাতা হাইকোর্টের আদেশ, সেই নির্দেশের পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা রাতের ঘুম উড়ে গেছে, রাতের ঘুম কিন্তু চলে গেছে। আর সেই কারণেই তিনি একেবারে পরিমরি করে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন। সুপ্রিম কোর্টে কিন্তু তিনি কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে যাতে না ব্যবহার করা হয় সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আদৌ শান্তি পায় কিনা, ছাড় পায় কিনা, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর যে আদেশ তার থেকে মুক্তি পায় কিনা, সেটাই বন্ধুরা দেখার। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।